নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো পয়লা বৈশাখ স্পেশাল ছোট নিমকি। আর এই ছোট নিমকিটা দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে পেশ করলে কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে কতটা মুচমুচে হয়েছে। আর এই ছোট নিমকিটা কিন্তু আমরা পয়লা বৈশাখে সবাই খেয়ে থাকি। তো আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট নিমকি বানানোর জন্য প্রথমে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই মতো ছোট বাটির মাপ করে 2 বাটি ময়দা। আমি এখানে বাটির মাপ করে ময়দাটাকে মেপে নিয়েছি। চাইলে আপনারা যে কোনো কিছু মাপ করে ময়দাটাকে মেপে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। যেহেতু নিমকি স্বাদটা একটু নোনতা নোনতা টাইপের হয়, তার জন্য আমি এখানে 1/2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচের মতো কালো জিরা। কালো জিরাটা এখানে বেশি দিতে যাবেন না, নয়তো নিমকিটা খেতে ভালো লাগবে না, অনেকটা তেতো তেতো লাগবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচে 2 চামচের মতো সাদা তেল। আপনারা যে তেলটা খান সেই তেলটা এখানে ব্যবহার করতে পারেন। তেলটাকে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ময়ান করে নেব। হাত দিয়ে এইভাবে ভালো করে ময়ান করে নিতে হবে। আমি যেভাবে ময়ান করে নিচ্ছি, হাতের মাঝখানে নিয়ে এইভাবে চটকে চটকে এই ময়দাটাকে ময়ান করে নিতে হবে, যাতে তেলটা ময়দার সাথে ভালো করে মিশে যায়। তো আমি এইভাবে হাত দিয়ে 5 মিনিটের জন্য ভালো করে ময়ান করে নিচ্ছি। এতে করে নিমকিগুলো একদম পারফেক্ট হবে। তো আমি 5 মিনিটের জন্য ভালো করে ময়ান করে নিয়েছি হাত দিয়ে। আপনারা দেখুন, ময়দার মিশ্রণটাকে এভাবে হাত দিয়ে মুঠো করলে একদম ঢেলা পেকে যাচ্ছে, আর এভাবে একটু পেস্ট করলে ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে। তার মানে আমাদের ময়দার এই মিশ্রণটাকে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এই ময়দার মিশ্রণের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে বানিয়ে নিতে হবে, নয়তো এই ডোটা অনেকটা নরম হয়ে যাবে, তখন আর নিমকিগুলো ভালো হবে না। তো আমি এভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ঠান্ডা জলটা ব্যবহার করেছি। আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা ঠিক এই মতো হবে। তো ডোটাকে ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত প্লেটের থেকে ডোয়ের সমস্ত অংশগুলো উঠে আসছে। তারপর আমি ডোয়ের থেকে ছোট ছোট লেচি কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আমি এই বাটির মধ্যে একটা ভেজে কাপড় চাপা দিয়ে রেখে দিচ্ছি। এতে করে লেচির উপরের অংশগুলো আর ড্রাই হয়ে যাবে না। তো এখন আমি লেচিগুলোকে বেলে নেব। তার জন্য আমি বেলন চাকির মধ্যে কিছুটা তেল মেখে নিচ্ছি। এখানে বেশি তেল মাখতে যাবে না, যেহেতু আমরা এই ডোয়ের মধ্যে তেল দিয়েছি। এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি। তারপর আমি আবারও সেই লেচিগুলোকে ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছি। আমরা যেভাবে রুটিটাকে বেলে নিই, সেইভাবে আমি এই নিমকি রুটিটাকে বেলে নিচ্ছি। আমি রুটিটাকে বেলে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। এভাবে লম্বালম্বি করে প্রথমে কেটে নিতে হবে। লম্বালম্বি করে কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি এই রুটিটাকে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। এভাবে কোনাকুনিভাবে কেটে নিলে দেখতে পাবেন যে খুব সুন্দর একটা নিমকি শেপ চলে আসছে। তো আমি এভাবে রুটিটাকে পুরোটা কেটে নিচ্ছি। তো আমি পুরো রুটিটাকে এভাবে কোনাকুনিভাবে কেটে নিয়েছি। আপনারা দেখুন, পুরোপুরি নিমকি শেপ চলে এসেছে। এখন আমি নিমকিগুলোকে এই চাকির থেকে তুলে নিচ্ছি। খুব সহজে কিন্তু চাকির থেকে নিমকিগুলো ছড়ে আসে। দেখুন, এভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু নিমকিগুলো খুব সহজে ছড়ে আসছে। কিংবা এভাবে ছুরি দিয়ে নিমকিগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। তো আমি এইভাবে করে সমস্ত নিমকিগুলোকে চাকির থেকে তুলে নিচ্ছি। এই নিমকিগুলো এখন একসাথে জমাট বেঁধে যাচ্ছে, কিন্তু এই নিমকিগুলো ভাজার পর একটা একটা আলাদা আলাদা হয়ে যাবে, এতে ভয় পাবার কিছু নেই। তো এখন আমি আপনাদেরকে আরেকভাবে নিমকিগুলোকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। তারপর আমি এভাবে লম্বালম্বি করে প্রথমে কেটে নিচ্ছি। লম্বালম্বি করে কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা পিস নিয়ে নিচ্ছি। তারপর আমি এই পিসটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি এভাবে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। তো এভাবে করে কেটে নিলেও কিন্তু নিমকি শেপগুলো খুব সুন্দর হয়। তো আপনারা আপনাদের পছন্দ মতো নিমকি শেপগুলোকে যেভাবে পারেন সেভাবে কেটে নিতে পারেন। তো আমি এইভাবে করে সমস্ত নিমকিগুলোকে কেটে নিচ্ছি। আপনারা দেখুন, খুব সুন্দর একটা নিমকি শেপ চলে এসেছে। আমি একইভাবে সমস্ত নিমকি শেপগুলোকে বানিয়ে নিয়েছি। তো এখন নিমকিগুলো অনেকটা জমাট বেঁধে গিয়েছে। তো এই নিমকিগুলো তেলে ভাজার পর কিন্তু আপনা আপনি একটা একটা হয়ে ছড়ে যাবে নিমকিগুলো। তো এখন আমি নিমকিগুলো ভেজে নেবার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এই তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি।
নিমকি গুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটা খুন্তি দিয়ে এই নিমকি গুলোকে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই নিমকি গুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নিমকি গুলোকে ভেজে নিতে হবে, নয়তো নিমকির ভেতরটা ভাজা হবে না আর এই নিমকি গুলো ঠিকঠাক মুচমুচে হবে না। তো আমি নিমকি গুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমার নিমকি গুলো পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে আর নিমকি গুলো অনেকটা মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমি নিমকি গুলোকে তেলে থেকে তুলে নিচ্ছি। আমার ভাজতে টাইম লেগেছে 3 মিনিটের মতো। তো আমি একইভাবে বাকি নিমকি গুলোকে ভেজে নিচ্ছি। নিমকি গুলোকে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে তারপর হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি নিমকি গুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। তো আমি একইভাবে সমস্ত নিমকিগুলোকে ভেজে নিয়েছি। আপনারা দেখুন নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর নিমকিগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয়। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন হাত দিয়ে পেস্ট করলে কিন্তু এই নিমকিগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে দেখেই বোঝা যাচ্ছে নিমকিগুলো কতটা মুচমুচে আর কিস্তি হয়েছে। আশা করছি আজকে আমার পয়লা বৈশাখ স্পেশাল ছোট নিমকি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা এই পয়লা বৈশাখে এই ছোট নিমকিটি বানিয়ে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।